বাংলাদেশের প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ বিয়ে করেছিলেন কবি জসীমউদ্দিনের কন্যা হাসনা মওদুদকে। মওদুদ আহমেদ হাসনা মওদুদকে কীভাবে বিয়ে করেছিলেন তার ঘটনা প্রবাহ তিনি নিজেই তার লিখিত বই চলমান ইতিহাস জীবনের কিছু সময় কিছু কথাতে উল্লেখ করেছেন। সেই বইয়ে একটি অধ্যায়ে তিনি তার বিবাহ সম্পর্কে লিখেন, আমার প্রেমের জীবন অনেক ব্যাপক, কিন্তু সেটা বিয়ের পূর্ব পর্যন্ত। কলেজ বিশ্ববিদ্যালয় জীবনে যে মানুষটাকে ভালোবাসতাম নানা কারণে তাকে আর বিয়ে করা সম্ভব হয়নি। প্রবাসী জীবনেও তাই ঘটেছে। ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরে আসার পর স্বাভাবিকভাবেই বিয়ের বিষয়টি প্রাধান্য পায়। আমি গতানুগতিক পথে কোনো ধনী ব্যক্তি বা বিচারপতির কন্যাকে বিয়ে করতে চাইনি। ঢাকায় তখন অনেক পার্টি হতো, একজন যোগ্য কুমার হিসেবে তখন সব জায়গায় আমার বেশ চাহিদা। বন্ধু ক্যাপ্টেন হুদা পপিদের ধানমন্ডির বাড়িতে পার্টি ছিল, সেই রাতে হাসনার সাথে আমার পরিচয়। কবি জসীমউদ্দিনের কন্যা আমেরিকায় থাকে, বেড়াতে এসেছে, ডেইটন বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিষয়ে এক বছরের কোর্স শেষ করছে। তখন নিউ ইয়র্কে ইউএনডিপির সদর দপ্তরে তথ্য বিভাগে কাজ করে ইত্যাদি। আমরা কায়েতচুলিতে আর কবি পরিবার থাকতেন সিদ্দিক বাজারে, তাই ছোটবেলায় পাড়ায় নিশ্চয়ই দেখা হয়েছে, তবে মনে নেই। একটি সুন্দর ব্যক্তিত্ব যা খুব ভালো লাগলো। প্রয়োজন ছাড়া নিজের কথা খুব বেশি কিছু বলে না, সব কিছুতেই একটা সফিস্টিকেশন আছে, বুদ্ধিমতী এবং মননশীল, ইন্টেলেকচুয়াল, কথাবার্তায় পিছিয়ে থাকে না। ছিমছাম লম্বা চুল পিঠের শেষ প্রান্ত পর্যন্ত, প্রায় সারা রাত কথা বললাম। হাসনার ভাই তাগাদা দিলে ভোরবেলার দিকে বিদায় নিয়ে বাড়িতে ফিরে আসলাম। এরপর গভীর ভালোবাসা, তারপর পারিবারিক সমস্ত আনুষ্ঠানিকতা অনুসরণ করে বিয়ে হলো 22 ডিসেম্বর 1972। উল্লেখ্য, হাসনা জসীমউদ্দিন মওদুদও তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 5 থেকে সংসদ নির্বাচিত হয়েছিলেন। মওদুদ হাসনা দম্পতির 3 সন্তানের মধ্যে আসিফ মমতাজ মওদুদ 1980 সালে মাত্র 3 বছর বয়সে মারা যান এবং তাদের আরেক ছেলে আমান মমতাজ মওদুদ 2015 সালে ডেঙ্গু জ্বরে মারা যান। তাদের একমাত্র মেয়ে আনা আসপিয়া মওদুদ থাকেন নরওয়েতে। প্রতিদিন সন্ধ্যা 7টায় এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন।